ফের শিরোনামে যাদবপুর। সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে জিবি বৈঠক চলছিল, সেই সময় এসএফআই এবং WTI এর মধ্যে বচসা শুরু হয়। বচসা চলতে চলতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আচমক এসএফআই এর উপর হামলা চালায় WTI, তাতে জখম হন এসএফআই নেতা আসাদুল্লাহ মল্লিক। আহত ওই এসএফআই নেতার আঘাত বেশ গুরুতর বলেই জানান এসএফআই রাজ্য সভাপতি প্রতিকূল রহমান। বর্তমানে তিনি কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন। সায়েন্স ফ্যাকাল্টির একটা জিবি ছিল, সেই জিবিতে WTI নামক যে সংগঠন, যাদের সঙ্গে এই স্বপ্নদ্বীপটা জড়িত বলে খবর পাওয়া যাচ্ছে, সেই সংগঠন র্যাগিং কথাটা মানতে চাইছিল না। গোটা ছাত্রছাত্রী যখন বলছে না এটা র্যাগিং হয়েছে এবং খুন হয়েছে, এই কথা যখন মানতে চাইছিল না, গোটার জিবি যখন আমাদের পক্ষে এসএফআইয়ের পক্ষে আসছিল, এসএফআইয়ের কথার সঙ্গে সহমত হচ্ছিল, সেই সময় আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। তিনি ক্রিটিক্যাল কেয়ারে ছিলেন, এখন আইসিইউতে আছে। অবস্থা এখন ডাক্তার যা কথা হয়েছে, যা কথা হলো বললে এখন কিছু বলা যাচ্ছে না। গত 9 আগস্ট রাতে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। ওই ছাত্রের মৃত্যুর পরই ক্রমশ জোরালো হয় র্যাগিংয়ের তত্ত্ব। এখনো পর্যন্ত ঘটনায় গ্রেফতার এক প্রাক্তনী সহ 2 ছাত্র, দফায় দফায় আরো অনেকেই চলছে জিজ্ঞাসাবাদ। এদিন ক্যাম্পাসে তদন্তের জন্য হোস্টেলে পৌঁছন ডিসি, SSD, বিদিশা, কালিতা ও হোমিসাইডের আধিকারিকরা। কিন্তু এই তদন্তের মধ্যেই জিবি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ালো, তা বলাই বাহুল্য। আর এই ঘটনা থেকে প্রশ্ন উঠছে, এই খুনের ঘটনা ধামাচাপা দিতেই কি এসএফআইয়ের উপর আক্রমণ শানালো WTI? বিশ্ববিদ্যালয়ে কান পাতলাই শোনা যাচ্ছে পড়ুয়া মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরী WTI সংগঠনের সদস্য। তাহলে কি নিজেদের পিঠ বাঁচাতে এই অশান্তি? WTI যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা র্যাগিংকে ধামাচাপা দিতে চাইছে এবং যারা স্বপ্নদ্বীপের সাথী, তারাই ঘটনাটা ঘটিয়েছে। আমরা বলছি এই ঘটনা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা কোনো লাভ নেই। ছাত্র মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সরব হয় এসএফআই নেতৃত্ব। 9 তারিখে ঘটনা ঘটলো, হঠাৎ করে 14 তারিখে আজকের প্রথম রেজিস্টার কলে ক্যাম্পাসের মধ্যে এলেন। আজকে 14 তারিখে প্রথম তৃণমূল সেই ক্যাম্পাসের বাইরে মিটিং করলো। আজকের প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী 14 তারিখে বিবৃতি দিলেন। আজকের প্রথম WTI এসএফআই আক্রমণ করলো। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সব ঘটনার তার এক জায়গায় জড়িত আছে। কান টানলে মাথা আসে, কানে হাত দেবেন মাথা ঠিক পেয়ে যাবেন। তদন্ত কমিটি যদি নিরপেক্ষ হয় তাহলে আসতে থাকে। এই কমিটি নিরপেক্ষ থাকবে কি না, রাজনৈতিক রং লাগবে কি না, সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে। প্রতিকূল রহমান বলেন, র্যাগিং এর ঘটনা ধামাচাপা দিতেই চক্রান্ত চলছে। একটা জিবি চলছিল, সেই জিবিতে মূল কথা হচ্ছিল এসএফআইয়ের প্রপোজাল ছিল যে র্যাগিং এর শিকার হয়েছে এবং এটা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, আগামী দিনে র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার জন্য সমস্ত ছাত্রছাত্রী রাজনীতির রংভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসে র্যাগিং মুক্ত ক্যাম্পাস করতে হবে, এটা এসএফআইয়ের প্রপোজাল ছিল। সেই সময় WTI বলে যে এটা র্যাগিং, এই কথাটা বলা যাবে না, এটা খুন, এই কথাটা বলা যাবে না। এই যে ঘটনার সূত্রপাত, ওরা র্যাগিং কথাটাকে ধামাচাপা দিতে চাইছে, ওরা বলছে এটা র্যাগিং ঘটেনি, এটা খুনই হয়নি, এই কথাটা বলতে চাইছে। এই নিয়ে ঘটনার সূত্রপাত। সৌরভ টৌরভ আছে, সৌরভ চৌধুরী আছে, ওদের পেছনে ওদেরকে ধামাচাপা দেওয়ার জন্য এবং এই ঘটনা পুরো ঘটনার ফোকাস ঘোরানোর জন্য আজকের এই গণ্ডগোল তৈরি করার চেষ্টা করেছে। এদিনের সংঘর্ষের পর উঠছে একাধিক প্রশ্ন, ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্নটা থেকেই যাচ্ছে। পড়ুয়ার মৃত্যুর পর কি শিক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? উত্তর দেবে সময়। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।